আমরা খুবই ভুল করেছি কোরআন না বুঝে। গতকাল আমি যুবকদেরকে থ্যাঙ্কস দিয়েছি, মনে আছেন আপনাদের? যুবকরা আমাদের প্রাণ শক্তি। যুবকরা যদি এগিয়ে আসে কোরআন বোঝার কম্পিটিশনে, যদি এগিয়ে আসে কতই না ভালো হবে। যদি তারা কোরআন পড়তে শেখে এবং কোরআন বোঝে, তাহলে তারা কোরআনের দিকে আকৃষ্ট হবে এবং কোরআনকেই জীবনের একমাত্র পাথর হিসেবে গ্রহণ করবে। সে কথাগুলি আমি সামনে গিয়ে বলব। তালা তারা বলছেন যে এই কোরআনের মধ্যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত না। আমি গতকাল বলছিলাম, মনে আছে আপনাদের, যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত হইলে শুধুমাত্র এক পারা বা দুই পারা কোরআন শরীফ নাজিল করলেই হইতো, 30 পারা নাজিল হইল লোকের। এই কথা তো মাথার মধ্যে ঢোকা উচিত আমাদের, যেহেতু চিন্তা করি না তাই মাথার মধ্যে ঢোকে না, চিন্তা করলে তবে না ঢুকবে। এখন দেখুন, আল্লাহ তাআলা বলছেন আমি আমার নবীকে ওহির মাধ্যমে, মুসা, নূহ, ইব্রাহিম, আদম, প্রাগৈতিহাসিক ঘটনা বলি আমি এর দ্বারা জানাইছি কোরআন দিয়ে। রাসূল তো সেখানে উপস্থিত ছিলেন না। আল্লাহ তাআলা বলছেন তিলকা মিন আম্বাইল গায়ব নূহিহা ইলাইকা মা কুনতা তাআলামুহা আনতা ওয়া লা কওমুক মিন ক্বাবলি হাযা। তিলকা মিন আম্বাইল গায়ব, এটা হচ্ছে সেই অজ্ঞাত ঘটনা যা ওহির মাধ্যমে আমি আপনাকে জানাইছি। তা না হলে আপনি এবং আপনার কওম, আপনার জাতি এই সম্পর্কে কিছুই জানতো না, না ইব্রাহিমের ঘটনা, না নূহের ঘটনা, না মুসার ঘটনা, এগুলো কিছুই জানতেন না। হযরত ইউসুফ আলাইহিসসালামের কথা বলে আল্লাহ তাআলা বলছেন যালিকা মিন আম্বাইল গায়ব নূহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইজ আজমাউ ওয়া হুম ইয়ামকুরু। এটা হচ্ছে সেই অজ্ঞাত কাহিনী যা আমি ওহির মাধ্যমে আপনাকে জানাইছি। অথচ তার ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিসসালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তখন আপনি তার কাছে ছিলেন না, আমি আপনাকে জানাইছি ওহির মাধ্যমে। মূসা আলাইহিসসালামের ঘটনা আল্লাহ তাআলা বলে তারপরে বলতেছেন অমা কুনতা বিজানিবিল গারবিয়ে ইজ কাদাইনা মূসা আমরা অমা কুনতা মিনাশ শাহিদিন। মূসা আলাইহিসসালাম তিনি পশ্চিম, সেই সিনাই পর্বতের পশ্চিম পাশ, পশ্চিম দিগন্তে, পশ্চিম প্রান্তে তিনি যখন আক্রান্ত হয়েছিলেন সেখানে আপনি উপস্থিত ছিলেন, আমি আপনাকে ঘটনার মাধ্যমে জানাইছি। মূসা আলাইহিসসালামের উপরে যেখানে ওহী নাজিল হয়েছিল সে জায়গাটাও আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন, আলহামদুলিল্লাহ। মিশর কায়রো এর রাজধানী, মিশরের রাজধানী কায়রো, জামে আল আজহার, পৃথিবীর বহু পুরাতন ইউনিভার্সিটি, বিশাল এরিয়া, প্রায় 56,000 ছাত্রছাত্রী লেখাপড়া করে সেখানে, কত বড় বিশ্ববিদ্যালয়, কতগুলি ক্যাম্পাস। তো সেই বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আমি সেখানে গিয়েছি, 5 দিন ছিলাম। আমি বলেছি যে মিশরে তো জীবনে আসিনি, আমাকে ঘুমাবার একটু সময় দিও রাত্রে, বাকি আমার একটু ঘুরাও। 5 দিনে 4,500 কিলোমিটার দৌড়াইছে, সিনাই পর্বতের সেইখানে গিয়েছি যেখানে ওহী নাজিল হয়েছিল। মূসা আলাইহিসসালাম মাদায়ন থেকে এসেছেন, প্রচণ্ড ঠান্ডা, পথ হারিয়ে ফেলেছেন, স্ত্রীকে বলছেন সাথীদেরকে এখানে অপেক্ষা করো, আমি একটু ওই যে আগুন দেখা যায় আমি হয় আগুন আনবো, আর না হয় আগুন দিয়ে আলো দিয়ে রাস্তা চিনে নেবো কোন দিকে যেতে হবে। ফালাম্মা আতাহা, যখন তিনি ওই আগুনের কাছে গেলেন, নুদিয়া ইয়া মূসা ইন্না আনা রব্বুক, হে মূসা এটা আগুন টাগুন কিছু না, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। ফাখলা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, জুতা খোলো, এখানে আমার নূর পড়েছে, সুবহানাল্লাহ, জুতা খুলে আসো। ওয়াদি মুকাদ্দাস, ওয়াদি বলা হয় দুই পাহাড়ের মাঝখানে যে সমতল ভূমি থাকে, এটাকে আরবিতে বলা হয় ওয়াদি, আর বাংলায় বলা হয় উপত্যকা। তো আমরা যখন গেছি
ওয়াদি মুকদ্দাস সাইনবোর্ড দেখেছি, জুতো আগেই খুলছি বর্ষটা, তারপরে গেলাম সেখানে, যেই গাছের উপরে আল্লাহর নূর পড়েছিল সেই গাছটা ওরা বলে এটা সেই গাছ। তো আমি এর ঐতিহাসিক সত্যতা নাই বলে মনে করতে পারলাম না যে এটা সেই গাছটাই। ওই গাছের পাতায় পাতায় অনেক চিঠি, আমি জিজ্ঞেস করলাম এই চিঠিগুলি কিসের, বললো যে ইহুদিরা আসে, খ্রিস্টানরা আসে, মুসলমানও আসে, আল্লাহর কাছে চিঠি লিখে ওখানে তুই যায়, এই খাই খেয়ে কাম না পাইলে করবে কি। তো এটা আমার বলার উদ্দেশ্য ছিল না, আমার বলার উদ্দেশ্য ছিল যে আল্লাহ তাআলা দেখাইছেন বহু কিছু, এমনকি মূসা আলাইহিস সালাম রে এত জ্বালা দিল যে ফেরাও, ওই ফেরাওনিও দেখে আসছে, এখনো দাঁত ছিটকে পড়ে আছে, আল্লাহ তাআলা তাকে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন তোরে মাটিতেও খাবে না, পানিতেও নষ্ট করবে না, পোকামাকড়ও নষ্ট করবে না, তোরে আমি সুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত। তোর মতো ফেরাউন যারা হবে তোরে দেখে যেন তারা উপদেশ নিতে পারে, তালা তালা এটারও দেখাইছেন, পিরামিডও দেখাইছেন, অনেক নবীর কবরও আল্লাহ জিয়ারত করার সুযোগ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ, মাওলানা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহ, ইমাম ওয়াকি, ইমাম বদরুদ্দিন আইনি রাহেমাহুমুল্লাহ, হযরত সালেহ আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, নবী দানিয়েল আলাইহিস সালাম, হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের কবর জিয়ারতের আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আমর ইবনুল আসের যে মসজিদ দেখলাম মিশরে, সেই মসজিদে লাইলাতুল কদরে 5 লক্ষ লোক নামাজ পড়ে, লাইলাতুল কদর মসজিদ রাস্তা টাস্তা সব ভর্তি হয়ে যায়, ইমাম যিনি তিনি হচ্ছেন শেখ জিব্রাইল। আমি শেখ জিব্রাইল দিয়ে দেখতে পারলাম না, আগ্রহ ছিল যে জিব্রাইল কেমন একটু দেখে যায়, এত লোক তার পিছনে নামাজ পড়তে আসে, সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ তাআলা বলতে চাইলেন যে সিনাইয়ের পশ্চিম প্রান্তে যে ঘটনা ঘটছিল এটা তো আপনি জানেন না, আমি আপনারে জানাইছি। ফেরাউন আক্রমণ করেছে তার দলবল নিয়ে, 3 দিক থেকে আক্রান্ত হয়েছেন তিনি, আর একদিকে সমুদ্র। সাথীরা বলছে ইন্না লামুদরাকুন, ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেছি, আমাদের তো পালাবার কোনো উপায় নাই। মূসা আলাইহিস সালাম কার নবী? জবাব দিতে দেরি হইল কেন? মূসা কার নবী? উম্মত ঘাবড়ে গেছে, উম্মত কি হয়ে গেছে? ঘাবড়ে গেছে, ভয় পাই গেছে, 3 দিক দিয়ে আসছে কারা? শত্রু সৈন্য 3 দিক, আর একদিকে কি? সমুদ্র। ঘাবড়াবার তো কথাই, আপনি আমি হলে তো হার্ট ফেল করবো, কোন দিকে যাবো, ফাইনাতা যাবো, যাওয়ার জায়গা নেই। কিন্তু মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি বলছেন কাল্লা কাল্লা, কখনোই নয়, ভয় পেও না, রব্বি সায়াহাদিন, অবশ্যই আল্লাহ আমাদেরকে পথ বের করে দিবেন। কাজী মেঘের মতো কালো ঘন, কৃষ্ণ মেঘের মতো উত্তর গগন কালো মেঘে ছেয়ে গেছে, থমথমে ভাব, ঝোড়ো হাওয়া এখনই প্রবাহিত হবে, 30 ফুট উঁচু হয়ে জলোচ্ছ্বাস এসে উপকূলীয় এলাকা ভাসায় নিয়ে যাবে, বজ্র সহ বৃষ্টিপাত হবে, ঝড় বন্যায় উড়ায় নিয়ে যাবে, সুনামি হবে, আল্লাহ তাআলা ছোট্ট একটু বাতাসের আঘাত দিয়ে সব সরাই দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, কি ক্ষমতা তার, ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করতে পারে। তো আল্লাহ তাআলা ওহির মাধ্যমে এই কথাগুলি জানাইছেন। বিজ্ঞানীরা, ওই যে বলছি যে বিজ্ঞানীরা যে কথাগুলি আজ বলতেছে, যেমন 1665 খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন, তিনি দেখলেন গাছের থেকে একটা আপেল পড়লো মাটিতে, তিনি তখন চিন্তা করলেন যে আপেলটা মাটিতে পড়লো কেন, এটা তো উপরে উঠে যেতে পারত, এইটা চিন্তা করলেন। চিন্তা করে করে 1665 খ্রিস্টাব্দে তিনি মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্র্যাভিটেশন, এটা আবিষ্কার করলেন। কত খ্রিস্টাব্দে? 1665। অথচ কোরআনে কারীম স্যার আইজ্যাক নিউটনের জন্মের 1000 বছর আগে সূরা ফাতির 41 নম্বর আয়া আল্লাহ তাআলা বলছেন,
ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব একটার সাথে আরেকটাকে সম্পৃক্ত করে রেখেছেন যাতে একটার থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে না যায়। এটাই হচ্ছে ল অফ গ্র্যাভিটেশন। এই মাধ্যাকর্ষণ শক্তির কথা কোরআন 1500 বছর আগে এ কথা আল্লাহ তাআলা বলেছেন। তো দুর্ভাগ্য কোরআন বুঝি না, কোরআন শুধু সব নিয়তে পড়ি, একবার সুরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআন শরীফ এর সব। এই যদি হয় তাহলে গোটা কোরআন শরীফ পড়ার আমার দরকার থেকে খালি সুরা ইয়াসিন পড়লেই তো হলো। 3 বার সুরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সব, তাহলে কোরআন পড়বি কেন মানুষ? আহারে মানুষ, আহারে কপাল পড়া মানুষ। এখন চন্দ্র সূর্য গোটা সৌরজগৎ সব ঘুরছে, এটা কোপার্নিকাস, গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন ওনারা আবিষ্কার করেছেন যে সব কিছু ঘুরছে, এটা বলতেছেন ওনারা এই 100 বছর আগে। অথচ 1500 বছর আগে আল্লাহ তাআলা কোনটা ঘোরে, চন্দ্র ঘোরে না সূর্য ঘোরে না দুনিয়া ঘোরে, কে ঘোরে একথা সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা তার নবীর কাছে বলে দিয়েছে। লাশামসু ইয়ানবাগিলাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার, যার যে স্থান বহল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। শুধু পৃথিবী করে না, আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, যা কিছু আছে মহাশূন্যে, এই পৃথিবীটাও মহাশূন্যে। পৃথিবীটা কোথায়? মহাশূন্যের উপর ভাসমান। তো মহাশূন্যের অকুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, মহাশূন্যে যা কিছু আছে সব ঘুরতেছে আর ঘুরছে। অ্যাক্টিভিটি ইজ লাইফ, ইনঅ্যাক্টিভিটি ইজ ডেথ। যতদিন ঘুরবে ততদিন সব ঠিক থাকবে, আর যেদিন এই ঘূর্ণায়মানের এই চক্রের আবর্তন বন্ধ হয়ে গিয়ে যখন ঘোরা বন্ধ হবে, তখন একটা প্রচণ্ড আঘাতের মাধ্যমে, প্রলয়ঙ্করী আঘাতের মাধ্যমে দুনিয়ায় কেয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই কথাগুলি অনেক আগে বলে রেখেছে। দ্য ইউনিভার্স অ্যান্ড ডক্টর আইনস্টাইন গ্রন্থে তারা বলেছেন যে সূর্য ধীরে ধীরে এর আলো কমে যাবে, আলো থাকবে না, আর তারাগুলো পোড়া কয়লার মতো হয়ে যাবে। কারা বলতেছে? বিজ্ঞানীরা বলছে। কোরআন ওরা আজকে যেটা বলল কোরআন বলেছে অনেক আগে। কি বলেছে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাতি ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। আল্লাহ তাআলা বলছেন এরা রাসূলকে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, আল্লাহ তাআলা বলছেন জবাব দিয়ে দেন কিয়ামত হবে যে সময় চন্দ্র আলো হারিয়ে ফেলবে, সূর্য আলো হারিয়ে ফেলবে, আর চাঁদ আর সূর্য এগুলি সব একাকার হয়ে যাবে। তাহলে এই কথাগুলি বিজ্ঞান আবিষ্কার করার অনেক আগে কোরআন এসব কথা বলে রেখেছে। প্রকৃতির নিয়মে একদিন সব লণ্ডভণ্ড হয়ে যাবে। কুল্লুমান আলাইহা ফান, আল্লাহ তাআলা বলেছেন সব ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ ছাড়া কেউ থাকবে না, কিচ্ছু থাকবে না। এ কথা বিজ্ঞান জানার আগে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে রেখেছে। এই যে মাত্র 100 বছর পর্যন্ত, গত 100 বছরের আগ পর্যন্ত পৃথিবীর মানুষের ধারণা ছিল যে চাঁদ নিজে আলো দেয়। আর বলতো বুড়ো বুড়িরা যে চাঁদের মধ্যে যে কালো কালো জিনিস দেখা যায় ওইটা হলো একটা বট গাছ, ওইখানে একটা বুড়ি থাকে। তো ছোটোবেলায় চিন্তা করতে আমার বুড়ি অন করে, তো বলতো যে বুড়ি ওইখানে সুতা কাটে,
তো তখন খুব বেশি চিন্তায় পড়তাম, এত পরিশ্রম করে এই বুড়ি সুদা কাটিয়া, এ বুড়ি খায় কি? পরে জানা গেল যে ওখানে বটগাছও নাই আর ওখানে কোনো বুড়িও থাকে না। এই চাঁদ এর নিজস্ব কোনো আলো নাই, এই কথা 100 বছরের মতো হলো বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, কিন্তু আল্লাহ তাআলা বলে রেখেছেন 1400 বছর আগে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূর্যকে বলেছেন, খুব লক্ষ্য করো, সূর্যের আরবি হচ্ছে শামসুন, সেরাজুন, ওয়াহাজুন, দিয়াউ, এগুলি সূর্যকে বলা হয়েছে। এর অর্থ কি? সূর্যকে বলা হয়েছে আলো, আলো উৎপাদনকারী, উত্তাপ সৃষ্টিকারী, আলো বিকিরণকারী, উত্তপ্ত, উজ্জ্বল, প্রজ্জ্বল, আলো বিকিরণকারী, এটা হলো সূর্য। আর চাঁদ সম্পর্কে কি বলছে লক্ষ্য করো, আলম তারাম কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা وَجَعَلَ الْقَمَرَ فِيهِنَّ نُورًا وَجَعَلَ الشَّمْسَ سِرَاجًا। মহাপবিত্র সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি 7 আসমান সৃষ্টি করেছেন, وَجَعَلَ الْقَمَرَ فِيهِنَّ نُورًا, আর যিনি চাঁদ সৃষ্টি করে তার মধ্যে আলো দিয়েছেন, وَجَعَلَ الشَّمْسَ سِرَاجًا, আর সূর্যকে করেছেন উজ্জ্বল আলো সৃষ্টিকারী। দেখো, সূর্যকে বলা হলো শামসুন, উত্তপ্ত আলো, উত্তাপ সৃষ্টি করে, যেটা সেটার নাম শামসুন, সেরাজুন, ওয়াহাজুন, দিয়াউ। আর চাঁদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন কামারাম মুনিরা, চাঁদের আরবি হলো কামার, আর মুনিরা মানে আলোকপ্রাপ্ত, চাঁদের নিজের কোনো আলো নাই, আলো প্রাপ্ত হয়ে সেই আলো সে বিকিরণ করে, এই কথা কোরআন শরীফে আল্লাহ তাআলা 1400 বছর আগে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আপনারা দেখুন, এই যে উদ্ভিদ, গাছপালা, গাছ আমাদের জীবনের শত্রু নাকি? গাছ আমাদের কি? কাজে যেখানে পান সমানে কাটে, মানুষ সমানে গাছ কাটে, কিন্তু যে পরিমাণ কাটে সে পরিমাণ গাছ তারা লাগায় না। এই গাছ সম্পর্কে, গাছ আমাদের যে বন্ধু, গাছটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন। এটার কাজ হচ্ছে কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাহা ওয়া মারআহা, এই উদ্ভিদগুলো এর থেকে তরুলতা, উদ্ভিদ তরুলতা এর থেকে বায়ু নির্গত হয় এবং তিনি এই দিয়ে জমিনকে সুন্দর করে প্রতিষ্ঠিত করেছেন, এবং এই গাছপালা তোমাদের জন্য এবং তোমাদের পশুর জন্য, তোমাদের জন্য অত্যন্ত বিরাট সম্পদ। তার মানে মানুষ, আমরা যে বাতাস থেকে অক্সিজেন নেই, যখন আমরা অক্সিজেনটা নিয়ে যখন ছেড়ে দেই, তখন যেটা ছাড়ি ওইটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড হচ্ছে বিষ। এই যে আপনারা এখানে হাজার হাজার মানুষ বসে আছেন, আপনারা প্রত্যেকেই বাতাস থেকে অক্সিজেন নিচ্ছেন, আর যেটা ছাড়তেছেন সেটা বিষ। এই বিষটাকে পরিশুদ্ধ করার মতো কোনো ফ্যাক্টরি পৃথিবীর কাছে নাই। আল্লাহ তাআলা গাছ বানাইছেন, গাছের খাদ্য হলো আপনি যেটা ফেলে দেন, নাক দিয়া মুখ দিয়া যেটাকে উদ্গিরণ করেন, ফেলে দেন নিঃশ্বাস, যেটা বের করে দেন, ওটা হলো গাছের খাদ্য। আর প্রতি মুহূর্তে সূর্যের উত্তাপ আর গাছের সবুজ রং দুটিতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয়, আর ওর মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইডকে প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন বানাইয়া গাছের ভিতর থেকে বের করে দেয়। এই মানুষের সৃষ্টির জন্য আল্লাহ তারা বলেছেন খালাকা লাকুম মা ফিল আরদে জামিয়া, এই পৃথিবীতে যা বানাইছি সব তোমার জন্য। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলেছেন পাহাড়ের অত্যুচ্চ শিখর থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরের অতল তলদেশ পর্যন্ত যেখানে যা কিছু আছে সবগুলি মানব সেবায় নিয়োজিত, সব মানুষের খেদমতের জন্য আল্লাহ বানিয়েছে।
এখন প্রশ্ন উঠতে পারে, সব মানুষের খেদমতে বুঝলাম, কিন্তু মশা দিয়া কি খেদমত হয়? মশার কামড়ে চোটে বাড়ি থাকতে পারি না, এ প্রশ্ন উঠতে পারে কি? উঠতেই পারে। আল্লাহ যদি সবই মানুষের কল্যাণে বানায়, তুই মশা বানাইছি কি কামে? আপনি বোঝেন না, বোঝেন না। একটা মশা একে সহজে মারাও যায় না, ওকে বহুত কায়দা করে হাতটা আস্তে নিয়ে যেই না মারবেন তার আগেই সে উড়ে চলবে, খুব চালাক। তো এই মশা কি জন্য বানাইছেন আল্লাহ? এখন দেখেন এই মশা মারার জন্য কত কোম্পানি, মর্টিন, অ্যারোসল, আইসিআই কোম্পানি, মশারি, কত রকমের ওষুধ আর মশারি, এগুলো বানাবার পেছনে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে আর লক্ষ লক্ষ মানুষের পেটের ভাত জোটে। আপনি তো বুঝবেন না কোনটার মধ্যে কি জিনিস আছে, আল্লাহ বানাইছে কেন? তোমার মাথায় তো কুলাবে না, মশা আছে বলেই তো মশারি, মশা আছে বলেই তো মর্টিন বিক্রি হয় জম্মের মতো। এখন চিন্তা হইতো তাহলে সাপ বানাইছে কেন? সাপ বানাইছে কেন তা জানো না তো? সাপের চামড়া দিয়া, সাপের চামড়ার মেলা দান, এ দিয়ে ভ্যানিটি ব্যাগ তৈরি হয়, মহিলারা ব্যবহার করে খুব।